চলে এসেছি আবার, আজকে সানডে, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। এগুলো না বাদ দিয়ে কিন্তু খাওয়া যাবে না, তাই এগুলো বাদ দিতেই হবে। এখানে মশলা রেডি, মাছ বাটা রেডি, সব রেডি। এনাকে দিও তিন আটি, তবে আজকে দুটো পঞ্চাশ। আচ্ছা দাও দুটো, দুটো পঞ্চাশ। এক কিলো পটল, ৫০০, ঢেঁড়স ৫০০, ঝিঙে দাও, লঙ্কা ১০০ দাও, হ্যাঁ ১০০ লঙ্কা দাও, আলু দেবে ৩ কিলো, মিডিয়াম বা ছোট, আলু আদা দুটোই দিও। আজকে দীপের খুব চাপের দিন, বাড়ি থেকে বেরোলো ৭:৩০, ওখানে পৌঁছবে এই ৮:৩০ থেকে, ওর এক্সাম এআইটি। এআইটিতে নাকি কোনো সিলেবাস মেনে কোয়েশ্চেন করে না, হার্ড হয় কোয়েশ্চেন। আর তার সাথে সাথে অন্য দিনের মতো ও ৫টাতে ফিরবেও না, ফিরতে ফিরতে হবে ৭টা, পরীক্ষার পরে আবার নর্মাল ক্লাস হবে, পুরো ১০ ঘন্টা হচ্ছে ক্লাস। আর কী বা দেখবো খবরের কাগজে দেখার মতো কী বা আছে, ১৪-১৫ দিন হয়ে গেল সিবিআই এর হাতে গেছে কেস, কোনো ইম্প্রুভমেন্ট নেই। লাস্ট শুক্রবার গেছেন শ্রদ্ধেয় রাধাগোবিন্দ করের জন্মদিন, মানে যিনি আরজি করের ফাউন্ডার মেম্বার, তার নামাঙ্কিত সরকারি মেডিকেল কলেজ আজকে ঘটনার শিরোনামে। তার জন্মদিনের দিন তার উত্তরসূরিদের কাছে এ এক পরম পাওয়া, তাই না? খবর কি? একটা আমার সাইজের মাথা আছে আর একটা মাছ। চলো সানডে বাজার। বলো আজকে কি খাওয়াচ্ছ? দেখছি কি করা যায়। এ বাবা, শুটকি মাছ করার ইচ্ছা আছে, শুটকি মাছ নিয়ে আসবো, শুটকি মাছ। কালকে ঝকঝকে রোদ উঠেছিল, কালকে ড্রায়ারের মধ্যে জামা কাপড়গুলো পৌঁছলো, তারপর ১২টার সময় দিলাম রোদে। আর আজকে দেখো আকাশের এই মরণ অবস্থা, আজকে জামা কাপড়গুলো ৭:০০ থেকে রোদে দিয়ে রেখেছি। সময়ের কাজ সময় না করলে এই হয়, একদম সময় মতোর একটা ফোঁড় ভবিষ্যতের ১০টা ফোঁড় বাঁচিয়ে দেয়। আজকে কিন্তু হেভি একটা ব্রেকফাস্ট, আর এই ব্রেকফাস্টই আমার লাঞ্চে পর্যবসিত হয়। এখন যত বয়স হচ্ছে মেটাবলিজম এত স্লো হয়ে যাচ্ছে না, যাই খাচ্ছি হজম হতে হতে ৩টে। হেভি খেতে হয় হিঙের কচুরি আর ছোলার ডাল। এখন তবু একটু রোদের মুখ দেখা গেছে, আমি ওই জন্য ওই যেখানে সবজি দিয়েছিলাম সেই ট্যাঙ্কির ওপর রেখে খাচ্ছি। বৃষ্টিতে মেঘলা ওয়েদারে ঘরের মধ্যে অন্ধকারে ভালো লাগছে না বন্ধুরা, একদম ভালো লাগছে না। চলে এসেছি আবার, আজকে সানডে, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে বানাবো শুটকি মাছ ও শুটকি মাছের ভর্তা। শুটকি মাছ শুনে নাক সিটকাচ্ছ, কিন্তু বিশ্বাস করো এইভাবে রান্না করলে আমি যেভাবে দেখাবো তোমাদের, একটু নাস মানে কোনো গন্ধ লাগবে না, আর মুখের এই রোজকার রুই কাতলা এসব খেতে খেতে মুখের মধ্যে যে একটা মানে বিচ্ছিরি ভাব হয়ে যায় সেটা কাটাবার জন্য এই ঝাল ঝাল শুটকি মাছটা একদম অনবদ্য খাবার। এখন বর্ষাকাল, কিন্তু ঝাল ঝাল খাবার খুব ভালো লাগে, আর এটা না সবচেয়ে বেশি ভালো লাগে আমি দেখেছি শীতকালে। শীতকালে খুদের ভাতের সাথে যদি শুটকি মাছের এই রেসিপিটা খাওয়া যায় না, একদম তোমার সারা জীবন মনে থাকবে এবং মাঝে মাঝেই তুমি খেতে চাইবে। দেখেছিল
এখানে সব পেঁয়াজ রসুন আদা সব মানে কোচানো হয়ে গেছে, এগুলো কুচিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের শুটকি মাছ, দেখেছো লোটে শুটকি। এগুলোর এই প্রথমে এই মানে মাথা লেজ এগুলো সব বাদ দিতে হবে, আর এগুলো ভালো করে ওয়াশ করতে হবে গরম জলে। অ্যাকচুয়ালি এগুলো বালিতে প্রসেসিং করা হয়, তো সেই জন্য এগুলোকে ভালো করে ওয়াশ না করলে খাওয়া যাবে না, একটু বালি কিচকিচ করবে। চলো এগুলো আস্তে আস্তে করি, মাথা কাটি লেজ কাটি। আমাদের কুলোর জন্য এইখানে দিয়ে দেয়, ও টাইম মতো খেয়ে নেবে। চলো মাছগুলোকে দেখেছো সব ছোট ছোট করে কেটে নিয়েছি, এরকম করে কেটে নিতে হবে, অ্যাকচুয়ালি অনেক বড় বড় থাকে। এইবারে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এইগুলোর মধ্যে অনেক বালি ঠালি থাকে, যেহেতু শুটকি মাছ জানোই ভালো করে ওগুলো ড্রাই রোস্ট মানে ড্রাই করতে হয়, ফলে বালি ঠালি লেগে থাকে। এবং একটাই উপায় ওটাকে এই মানে যেটা আমরা বলি না কাঠখোলায়, কাঠখোলায় ভেজে নিতে হবে। কাঠখোলায় ভাজলে একটু মানে উইদাউট তেল, উইদাউট জল, উইদাউট তেল কাঠখোলায় ভালো করে নেড়ে নিই, তাহলে কী হবে ওর মধ্যে যে বালিঠালিগুলো আছে ওগুলো বেরিয়ে যাবে। এই মুহূর্তে একটু গন্ধ পাওয়া যাবে, মানে যে গন্ধটা আমরা সহ্য করতে পারি না, যে শুটকি মাছ বলে একটা ইয়ে করি না, শুটকি মাছ বাবা রে, এই গন্ধটা এখন একটু লাগবে। কিন্তু বিশ্বাস করো যখন খাওয়া মানে রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে না, তখন যদি খাও আর মুখে যদি অরুচি থাকে, ওই অরুচি যদি ভাঙতে এই খাবারটা কিন্তু অনবদ্য। কাঠখোলায় ভাজা কমপ্লিট, শুটকি মাছ খাওয়ার এমন নেশা লেগেছে, শুকনো লঙ্কা আরো লাগবে, শেষ হয়ে গেছিল, পিসির কাছ থেকে নিয়ে যাচ্ছি। পেঁয়াজ আদা রসুন আর সবচেয়ে আসল জিনিস এই শুকনো লঙ্কা, যেটা খেলে মুখে একদম টেস্ট চলে আসবে এই কম্বিনেশনটা। তো এখন কী করবো, এই শুকনো লঙ্কাগুলোকে একটু কাঠখোলায় ভেজে নিই। লঙ্কা ভাজা হয়ে গেল দেখলে, এবারে একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে এর মধ্যে, একটু বেশি করে তেল দিতে হবে, হ্যাঁ কেন এটা মুখরোচক খাবার, তো সেই জন্য এর মধ্যে এগুলো দিয়ে দেবো যেগুলো কেটে রেখেছিলাম আগে, পেঁয়াজ রসুন অ্যান্ড আদা। ঠিক আছে চলো, এবার এগুলো দিয়ে দিই, গরম তেল হয়ে গেছে এখন দিদি। এটা এখন একটু কড়া করে ভেজে নিতে হবে, সেটা এখন করছি, একটু কড়া করে ভেজে নিচ্ছি। এটা তো সেদ্ধ হবে না, পুরো ভাজা হবে, তাই এর গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে, লো করে দিয়ে এটা ভালো করে কড়া করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা আরও বাড়বে, যেহেতু এটা শুধু ভাজার উপরেই ডিপেন্ডেন্ট। এর মধ্যে একটু গরম জল দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে আর কি, তাতে কী হবে বলো তো, এর মধ্যে যে ময়লা আছে, ধুলো আছে, বালি আছে, শুটকি মাছ তো, তারপরে গন্ধটা বিচ্ছিরি, যে গন্ধটা থাকে একটা বিচ্ছিরি না মানে লোকে যেটা পছন্দ করে না, সে এটা গরম জলে ফোটালে হওয়ার পরে এই গন্ধটা কিন্তু অনেকটা চলে যাবে, ক্লিন হয়ে যাবে মাছটা। তো চলো এটাকে আগে ফুটিয়ে নিই একটু। চলো এদিকে ভাজাটা তো অনেকটা হয়ে আছে, এই শুটকি মাছ কাটতে কাটতে না আজকে একটা বিশাল ব্যাপার ঘটেছে, শুটকি মাছের পেটের মধ্যে আমরা একটা চিংড়ি মাছ পেয়েছি, মানে মাছ যখন ছিল লোটে মাছে চিংড়ি খেয়েছে সেটা সময় শুটকি হয়ে গেছে। যে এক্সেস তেলটা আছে না ওটাকে একটু এর মধ্যে ঢেলে নিতে হবে, শুকনো লঙ্কার মধ্যে পেঁয়াজগুলো রসুন পেঁয়াজ আদা যেটা ভাজা ভাজা হলো ওটা এর মধ্যে দিয়ে এবার একটু বাটতে হবে।
এটা এখন ফোটা শুরু হয়ে গেছে। এই সময়টা একটু গন্ধ বেরোয়, এই সময়টা একটু ম্যানেজ করলে ব্যাস ঠিকঠাক। তারপরে কুচটা দেখে চটক বক করে গরম জল দিয়ে মানে ফোটাবার পর এটাকে বার করে একবার ওয়াশ করে নিলে গন্ধটাও চলে যায়, ময়লাটাও চলে যায়। দেখেছো এখন কিন্তু গন্ধ অনেক কমে গেছে। প্রথমে একটা যে গন্ধ ছিল যেটা শুকনো মাছের, সেটা কিন্তু এখন অনেক কমে গেছে। দেখতে পেয়েছো কত বালি নোংরা সব কিছু রয়েছে, এগুলো কিন্তু ওর মধ্যে ছিল। এটা তাও আমি ফাইনালটা করলাম, এর আগে তিনবার ধুয়েছি, আরও গরম জলটা ফেলেছি, তারপর ঠান্ডা জলে ওয়াশ করেছি রানিং ওয়াটারে, তাও এত ময়লাগুলো বেরিয়েছে। মানে এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। এর মধ্যে একটু মানে মশলা করতে হবে একটা, সেখানে হাফ চামচ হলুদ, একটু জিরে গুঁড়ো পরিমাণ মতো যতটা তোমার হবে, এটা তোমরা নিশ্চয়ই জানো, একটু জিরে গুঁড়ো, গরম গরম মশলা, শাহি গরম মশলা একটুখানি, গরম মশলা একটুখানি, আর এটা সবচেয়ে এসেন্সিয়াল একটা জিনিস, সেটা হচ্ছে টমেটো সস বা টমেটো পিউরি সস, আর তার সঙ্গে সেজওয়ান সস, তার সঙ্গে দিতে হবে সেজওয়ান সস একদম। মানে এটাই কিন্তু টেস্টটাকে নিয়ে আসবে, গন্ধটাকেও চেপে দেবে। কয়েক ফোঁটা প্রায় এক চামচ মতো জল নিয়ে নিয়েছি, এইবারে এটা ভালো করে মিশিয়ে ফেলতে হবে। এটাই হচ্ছে কিন্তু আসল মশলা। শুটকি মাছ করে তোমরা যে বলো না গন্ধ গন্ধ, ওটা কিন্তু অনেকটা চলে যাবে। শুটকি মাছের গন্ধটাকে এই মশলাটা কিন্তু পুরো মেরে দেবে। যেহেতু এটা ভর্তা বানাচ্ছি, তাই এই শুটকি মাছগুলোকেও পুরো বেটে একদম মিহি করে নিতে হবে। করার জন্য এগুলো তো অনেক নরম হয়ে গেছে, তাই বেটে একটু মিহি করে নিলে অনেক সুন্দর হবে। বাটা মোটামুটি কমপ্লিট, যেটা বাটলাম না এখন শিলে, দেখো এইরকমভাবে বাটতে হবে। এখানে মশলা রেডি, মাছ বাটা রেডি, সব রেডি। এখন যাই চলো নেক্সট স্টেপটা করি, এটা মশলাটা ভালো করে কষাতে হবে আর মাছটাকে দিতে হবে, চলো সেটা করি। যে মাছটা ভেজেছিলাম না একটু আগে, পেঁয়াজ রসুন আদা ভেজে যে তেলটা বেঁচেছিল সেই তেলটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলাগুলোকে দিয়ে ভালো করে কষাতে হবে। চলো মশলাটা প্রথমে দিয়ে দিই। এইবারে এইটা পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা দিয়ে যেটা বানানো হয়েছিল সেইটা এখন এর মধ্যে দেব। দিয়েই মশলাটাকে এখন ভালো করে কষাতে হবে। কিন্তু টেস্ট ডিপেন্ড করছে কেমন হবে, আর গন্ধটাও যেন চলে যায়, ওই জন্য খুব একটু মুখরো চোখ বানাতে হবে। শুটকি মাছ না খেতে কিন্তু খুব ভালো লাগে, আমি অনেকবার খেয়েছি। আমিও ছোটোবেলায় অ্যাকচুয়ালি খেতাম না, বলতাম গন্ধ 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 গন্ধ, একবার খাওয়ার পরে কিন্তু বাহ বেশ ভালো লাগে, তো সুন্দর একটা মানে অন্যরকম টেস্ট লাগে, মুখের স্বাদ ফিরে পাওয়া যায়। ওই জন্য তারপর থেকে আমিও বেশ শুটকি মাছটা ভালোই বাসি। নুন দিয়ে দিতে হবে, কিন্তু এই মাছে না একটু নুন কম মানে দেবে, যেহেতু এটা বালির মধ্যে থাকে আর নোনা জলের মাছ, সেই জন্য কিন্তু নুন একটু কমে দিতে হবে, নাহলে কিন্তু নুন একটু বেশি হলে খেতে আবার খারাপ হয়ে যাবে। এই ভালো করে কষাচ্ছি, এই কষানোটাই কিন্তু আসল। যত খাবার আছে এই কষাবার ওপরে কিন্তু টেস্ট নির্ভর করে, হাল আসে না। আবার কষানো যদি খুব বেশি হয়ে যায় তাহলে একটা পোড়া পোড়া গন্ধ আসে, সুতরাং কষানোটা খুব ভালো করে করতে হবে। মোটামুটি কমপ্লিট, এইবারে মাছটা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিলাম, যে শুটকি মাছটা বাটা হলো না যেটা, সেটা করে এবারে ভালো করে নাড়তে হবে। এইবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে। তেলটা বেরিয়ে আসলে তখন জানবে মোটামুটি হয়ে গেছে। এই আমি এখন সামনে দাঁড়িয়ে আছি, বিশ্বাস করো একটুও গন্ধ নেই, বরঞ্চ একটা বেশ সুন্দর গন্ধ আসছে, মুখরোচক গন্ধ। দেখেছো দারুণ দেখতে হয়েছে না, দারুণ দারুণ, কানটা জুড়িয়ে গেল, খুব ভালো গন্ধ কিন্তু।
প্রাণটা জুড়িয়ে গেল সত্যি। আমাদের ক্যামেরা পার্সনও খুব খুশি হয়েছে গন্ধ শুকে। সুতরাং বুঝতেই পারছো খুব ভালো হয়েছে। চলো এটা এবার একটু ঢেলে ফেলি। রেডি, মনে হচ্ছে এটা শুটকি মাছ। আর গন্ধ, আহ, এইটা গরম গরম ভাত দিয়ে রবিবার দুপুরবেলা যদি খাওয়া যায় না, দুপুরে ঘুমটা একদম চম্পেশ হবে। রিয়েলি বলছি, একদম সত্যি কথা বলছি, এত সুন্দর লাগছে। তো চলো দুপুরবেলা আবার দেখা হবে। আমি আকাশ থেকে চলে এসেছি, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আজকে বাবা এখানে লোটে শুটকি রান্না করেছে, ঠিক আছে, একটু খেয়ে দেখা যাক কেমন রান্না হয়েছে। দেখতে তো বেশ ভালোই হয়েছে। Check the mic and make sure it sound right, boys.